যেই মেয়েটা একটা প্রেমের গান বাবা মার সামনে গাইতে খুব লজ্জা পেত, সেই মেয়েটা আলটিমেটলি এত মানুষের সামনে, হাজার হাজার দর্শকের সামনে কীভাবে এটার সাথে অভ্যস্ততা, মানে কীভাবে হলো সেটা? এটা একটা, এটা তোমাকে একদম এই কথাটা কোথাও বলা হয়নি, কিন্তু আমি একটা কথা তোমাকে বলি একান্ত না পার, যেমন আমার খুব সব স্টেজে আমি আমার মা বা আমার ভাই এদের কখনো নিয়ে যাই না এখনো। আচ্ছা। আমার বাচ্চারাও খুব একটা যায় না, এই কারণে যে আমার অনেক মঞ্চ থাকে, সেই মঞ্চগুলোতে আসলে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা অনেক কিছু করি, ওই জিনিসগুলো আসলে আমরা নই যা আমরা আমাদের ব্যক্তি জীবনে। তো ওই দেখা যায় যে তখন আমি আমার মায়ের সামনে মানুষের সাথে কমিউনিকেট করব কি করে, হ্যাঁ, যে আমার সাথে একটা গান গাইলাম যে ও প্রিয় আমি তোমার হতে চাই, ওরা আমার সাথে ও প্রিয় আমি বললাম যে আমি তোমার হতে চাই, কথাটা আমি মায়ের সামনে বলবো কি করে, আমি লজ্জা পাই এখনও। কিন্তু এটা সত্যি যে যখন আমি এখন বড় বড় মঞ্চ করি, দেশ বিদেশে যাই, গান করছি, অনেক মানুষের মাঝে গান করি, ফান করি, তখন মঞ্চে যখন আমি উঠি, এখন আমি বুঝি যে না, আমি আসলে আমার এই মঞ্চটা এবং আমি আমার এই জায়গাটাকে এতটুকুই যে আমার আমার এটাকে অর্জন করেছি এবং আমি সে সময়টাতে আছি, বয়সটাতে আছি, এবং এটা লজ্জা পাওয়ার জায়গা না, কারণ আমি এখন যে কোনো গানই নির্বিধায় গাওয়ার মতো বয়সে আছি, সেটা ওন করে, আর আমার দর্শকরা এগুলো আমার কাছে এক্সপেক্ট করছে। তখন যেটা হয় যে দর্শকদের মনের সাথে চলতে গেলে তো আমি তাদের মতোই গাইব, এবং তারা আমার কাছে দেশের গান শুনতে ভালোবাসে, প্রেমের গান শুনতে ভালোবাসে, ওটা আমার মাথায় থাকে যে না, ওরা এখন এই মুহূর্তে এই গান শুনতে চাইছে, তখন আর লজ্জাটা থাকে না। আচ্ছা, দর্শকরা না হয় বা শ্রোতারা হচ্ছে আপনার কাছে প্রেমের গান বা দেশের গান শুনতে ভালোবাসে, আপনি পার্সোনালি কোন ধরনের গান শুনতে ভালোবাসেন? আমি আসলে যেটা হয় কি, আমি একদম যদি একান্তে গান শুনি তাহলে আমি একদম ক্লাসিক্যাল গান শুনতে ভালোবাসি, পছন্দ করি, আর যে কোনো ভালো গান সেটা যে ধরনেরই হোক না কেন আমি শুনতে ভালোবাসি, সেটা আমার গান হোক, যে কোনো ভাষার গান হোক, আমার যদি সুর টানে, কথা টানে, আমি সেটা শুনবই। তো গানের ব্যাপারে আমার কোনো মানে একদম আলাদা কোনো চয়েস নাই, ভালো লাগলেই গান শুনি।